হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে পুলিশ ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ টিপস এবং প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। প্রথমে ইন্ট্রোডাকশনের সময় আপনাকে যে প্রশ্নটি করা হবে সেটি হলো আপনার নাম কি, এর উত্তরে আপনি আপনার পূর্ণ নাম বলবেন। দ্বিতীয় প্রশ্নটি হলো আপনার অ্যাড্রেস কি, এই প্রশ্নের উত্তরে আপনি আপনার সম্পূর্ণ অ্যাড্রেস বা ঠিকানা বলবেন। তৃতীয় প্রশ্নটি হলো আপনি কি কাজ করেন, এই প্রশ্নের উত্তরে আপনি বর্তমানে যে কাজটি করে থাকেন সেই কাজের কথা বলবেন। নেক্সট কোশ্চেনটি হলো আপনার হবি কি, আপনি অবসর সময়ে যে কাজটি করতে ভালোবাসেন সেই কাজটির কথা বলবেন, যেমন প্লেয়িং স্পোর্টসের কথা বলতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি ক্রিকেট বলে থাকেন তাহলে আপনাকে ক্রিকেট সম্পর্কে সম্পূর্ণ নলেজ থাকতে হবে, আর ফুটবল বা অন্য স্পোর্টস বললে সেই খেলা সম্পর্কে আপনাকে ভালোভাবে স্টাডি করে যেতে হবে। এরপরে প্রশ্নটি হলো পুলিশের কাজ কি, উত্তর পুলিশের কাজগুলি হলো আইন কার্যকর করা, সম্পত্তি রক্ষা করা, সামাজিক আভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা রক্ষা করা ইত্যাদি। নেক্সট কোশ্চেনটি হলো আপনি পুলিশের চাকরি কেন করতে চান, এই প্রশ্নের উত্তরে আপনি বলবেন একজন পুলিশ কর্মী যেমন জনগণকে নিরাপত্তা দিয়ে রক্ষা করে, মানুষের সহায়তা করে, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশের সেবা করে, আমিও তেমনি একজন পুলিশ কর্মী হয়ে মানুষের উদ্দেশ্যে সেবা করতে চাই। ইন্টারভিউর সময় এই কথাগুলি অবশ্যই মনে রাখবেন, কথা বলার সময় বা উত্তর দেবার সময় ঝুঁকে বসবেন না, সোজা হয়ে বসে উত্তর দেবেন, কথার উত্তর ঘুরিয়ে ফিরিয়ে দেবেন না, ছোট করে সহজে শব্দ দিয়ে গুছিয়ে প্রশ্নের উত্তর দেবেন। উত্তর দেবার সময় হাত খুব বেশি নাড়াবেন না, সাধারণভাবে আপনি যেমনভাবে কথা বলেন তেমনভাবেই কথা বলবেন। ইন্টারভিউর শেষে ইন্টারভিউয়ারদের থ্যাংকস বা ধন্যবাদ জানাতে ভুলবেন না, ইন্টারভিউর সময় এই কথাগুলি অবশ্যই মনে রাখবেন। নেক্সট কোশ্চেনটি হলো ডিজিপি এর ফুল ফর্ম কি, উত্তর ডিজিপি এর ফুল ফর্ম হলো ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। ত্রিপুরা পুলিশের বর্তমান ডিজিপি পদে কে রয়েছেন, উত্তর শ্রী অমিতাভ রঞ্জন ত্রিপুরার বর্তমান ডিজিপি পদে রয়েছেন। এই বছর ত্রিপুরা পুলিশের কত বর্ষ পূর্তি উদযাপন করা হয়, উত্তর 150 বছর পূর্তি উদযাপন করা হয়। ত্রিপুরা পুলিশের মোটো বা নীতিবাক্য কি, উত্তর ত্রিপুরা পুলিশের মোটো বা নীতিবাক্য হল সেবা, বীরতা এন্ড বন্ধুতা। এফআইআর এর ফুল ফর্ম কি, উত্তর এফআইআর এর ফুল ফর্ম হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এসডিপিওর ফুল ফর্ম কি, উত্তর এসডিপিওর ফুল ফর্ম হলো সাব ডিভিশনাল পুলিশ অফিসার। এডিজিপির ফুল ফর্ম কি, উত্তর এডিজিপির ফুল ফর্ম হলো এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। ডিসিপি এর ফুল ফর্ম কি, উত্তর ডিসিপি এর ফুল ফর্ম হলো ডেপুটি কমিশনার অফ পুলিশ। ডিএসপি এর ফুল ফর্ম কি, উত্তর ডিএসপি এর ফুল ফর্ম হলো ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। এসপি এর ফুল ফর্ম কি, উত্তর এসপি এর ফুল ফর্ম হলো সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। এসআই এর ফুল ফর্ম কি, উত্তর এসআই এর ফুল ফর্ম হলো সাব ইন্সপেক্টর। এ এসআই এর ফুল ফর্ম কি, উত্তর এ এসআই এর ফুল ফর্ম হলো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। নেক্সট কোশ্চেনটি হলো ত্রিপুরার বর্তমান রাজ্যপালের নাম কি, উত্তর ত্রিপুরার বর্তমান রাজ্যপাল হলেন শ্রী ইন্দ্র সেনা রেড্ডি নেল্লু। শ্রী ইন্দ্র সেনা রেড্ডি নেল্লু ত্রিপুরার কততম রাজ্যপাল, উত্তর শ্রী ইন্দ্র সেনা রেড্ডি নেল্লু ত্রিপুরার 20তম রাজ্যপাল। ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি, উত্তর ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন প্রফেসর ডক্টর মানিক সাহা। প্রফেসর ডক্টর মানিক সাহা ত্রিপুরার কততম মুখ্যমন্ত্রী, উত্তর প্রফেসর ডক্টর মানিক সাহা ত্রিপুরার 11তম মুখ্যমন্ত্রী। ত্রিপুরা বিধানসভার বর্তমান স্পিকারের নাম কি, উত্তর ত্রিপুরা বিধানসভার বর্তমান স্পিকার হলেন শ্রী বিশ্ববন্ধু সেন। ত্রিপুরা বিধানসভার বর্তমান ডেপুটি স্পিকার পদে কে রয়েছেন, উত্তর ত্রিপুরা বিধানসভার বর্তমান ডেপুটি স্পিকার পদে রয়েছেন শ্রী রামপ্রসাদ পাল। এই প্রশ্নগুলো পুলিশ ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরও গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং জয়েন করুন। সবাইকে ধন্যবাদ।